ঢাকার 20 আসনে মনোনয়ন বাতিল হয়েছে 78 প্রার্থীর মনোনয়ন বৈধ হয় 156 জনের ঢাকা 1 আসনে নৌকার সালমান এফরামান ও জাতীয় পার্টির সালমা ইসলামের মনোনয়ন বৈধ হয় বাতিল মনোনয়নের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থীদের যাদের বেশিরভাগই আপিল করবেন সাকিবুর রহমানের রিপোর্ট ঢাকা জেলার 20টি আসনের মধ্যে ঢাকা 1 এ নৌকার সালমান এফ রহমান ও লাঙ্গলের সালমা ইসলাম সহ 7 জনের মনোনয়ন বৈধ হয় ঢাকা 2 এ 5 প্রার্থীর মধ্যে নৌকার অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ 2 প্রার্থীর মনোনয়ন বৈধ হয় ঢাকা 3 এ 9 আবেদনের বিপরীতে নৌকার নসরুল হামিদ বিপু সহ 6 প্রার্থীর মনোনয়ন বৈধ হয় ঢাকা 4 এ বৈধতা পান সানজিদা খানম ও সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা 4 নির্বাচনী এলাকায় এবার নৌকা যেহেতু মনোনয়ন দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি ব্যালটেও নৌকা থাকবে ব্যালটেও নৌকা থাকবে কারণ গত 10 বছর ধরে আমি বাবার বারবার বলছি যে 10 বছর ধরে ব্যালটে নৌকা না থাকার কারণে ওই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে রাজনীতির ডামাডোল সমীকরণে কি হবে না হবে এটা দেখবেন দেখতে থাকুন ঢাকা 5 আসনে নৌকার পাশাপাশি স্বতন্ত্র হিসেবে মনোনয়নে বৈধতা পান আওয়ামী লীগ নেতারা ঢাকা 6 আসনে প্রথমবারের মতো প্রার্থী হন সাবেক মেয়র সাইদ খোকন আসনটি বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ জোশীদের আমি আসলে নৌকার বিপক্ষে না দল থেকে বলেছে যে স্বতন্ত্র হতে কোনো রকম বাধা নেই লাঙ্গলের জোয়াল কাঁধে নিলে কতটা ভারী লাগে কতটা হালকা লাগে সেটা যে জোয়াল টানবে সেই বুঝবে আমরা তো নৌকার মাঝি উজানে নাও আপনার বেয়ে অভ্যস্ত ইনশাল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান ঢাকা 7-এ মনোনয়ন বৈধ হয় নৌকার সোলাইমান সেলিম লাঙ্গনের 2 প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন ও তারেক আহমেদ আদেল ঋণ খেলাফির জন্য মনোনয়ন বাতিল হয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অনেকে আছে যে হয়তোবা নিজের জনপ্রিয়তা যাচাই করার লক্ষ্যে তারা নির্বাচনে আসে বা হয়তোবা তাদের একটা প্রতিযোগী বলি একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আসে এটা অ্যাসেসমেন্টের বিষয় এটা সময় সাপেক্ষের বিষয় 15 সালে কাউন্সিলর নির্বাচন করতে তখন আমার বিপক্ষে শত্রুতা ছিল ষড়যন্ত্র ছিল আমি ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু এই জায়গায় পরপর 2 বার কাউন্সিলর এবারও যেহেতু স্বতন্ত্র থেকে আমি মনোনয়ন নিয়েছি এবং ইলেকশন করব এবারও আমার ভিতরে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিপক্ষে আঘাত করেই কিন্তু আমি স্বতন্ত্র থেকে মনোনয়ন করব ঢাকা 8-এ বৈধতা পান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম আর 9 আসনে সবুজ সংকেত পেয়েছেন নৌকার সাবের হোসেন চৌধুরী ঢাকা 10-এ 11 প্রার্থীর মধ্যে 8 জনের প্রার্থিতা বাতিল হয় বৈধতা পান নৌকার চমক হিসেবে মনোনয়ন পাওয়া চিত্রনায়ক ফেরদৌস প্রতিযোগিতামূলক তো অবশ্যই হচ্ছে আরও 2 জন আছে আপাতত এবং বাকি যারা বাতিল হয়েছে তারা যে সমস্ত কারণে বাতিল হয়েছে তারা নিশ্চয়ই ওর মধ্যে থেকে আবার হয়তো তারা প্রপার কাগজপত্র দিলে তারা আসার সুযোগ আছে ঢাকা 12-তে প্রার্থিতা ধরে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 13 আসনে বৈধতা পান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক 14 আসনে টিকেছেন মাইনুল হোসেন খান নিখিল সহ 10 প্রার্থী স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতেই আমি বিশ্বাস করি 7 তারিখে একটা জাগরণ সৃষ্টি হবে গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে চাই নির্বাচনে কোনো বিকল্প নেই নির্বাচন কমিশনে আমি যখন রিট করব আপিল করব আমারটা বৈধ হবে ঢাকা 19-এ নৌকার প্রার্থী ডাক্তার এনামুর রহমানের বিপরীতে বৈধতা পান নিজ দলে স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ মনোনয়ন দৌড়ে হোঁচট খাওয়া প্রার্থীরা আগামী 6-9 তারিখ নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবে সাকিবুর রহমান আরটিভি ঢাকা